এই ভিডিওটাতে বাংলাদেশ বিএনপি বা জামাত ইসলামের যারা কর্মী এবং সমর্থক আছেন আপনাদের জন্য বিশেষ একটা সুসংবাদ আছে বা ভালো খবর আমি বলতে পারি যুক্তরাষ্ট্র জার্মানিতে রপ্তানি কমছে কারণ খুঁজছে সরকার এই সুনামে একটি রিপোর্ট এই রিপোর্টে বলা হচ্ছে পোশাকের শীর্ষ বাজারগুলোতে রপ্তানি কমায় অস্থিরতা সরকারের ভেতরে ওরা জানে যে ক্ষমতা যদি আজকে ছাইড়া দেয় ওরা রাস্তায় বাইরে হতে পারবে না ওরা গাড়ি নিয়েও রাস্তায় বাইরে হতে পারবে না ওদের জন্য কোনো জোটাপিটা করবে কিন্তু এই হাসিনা এত বাজে অবদাস একটা ভালো মানুষের ঘর কুকুরের বাচ্চা কিভাবে জন্ম হয় আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে মূলত আপনাদের সামনে তিনটা ফুটেজ নিয়ে হাজির হয়েছি যে তিনটা ভিডিও ফুটেজ এই মুহূর্তে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী প্রিয় দর্শক আপনারা কিন্তু অনেকেই জানেন রাজনীতির এই মুহূর্তে কি অবস্থা প্রিয় দর্শক কিন্তু রাজনীতির গতি পাল্টে দেওয়ার জন্য এমন কিছু প্রতিক্রিয়া বা এমন কিছু বিবৃতি আসছে যেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক যার কিছুটা নমুনাও আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কী ধরনের হতে চলেছে তো প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব ভিডিও দেখাতে তবে ভিডিওগুলো দেখার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি এরপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আজকে নিউজটি শেষ করব এই খুনি আসি না পুরাই মানে কি বলবো ওই যে ফেরাউন আছে না আমার মনে হয় ওই ওরে কোন জাতি ফালামু ওরে ইহুদি বানামু না মুসলমানে না নাকি ওরে খ্রিস্টান বানামু আমার জানা নাই ওর ধর্মটাই তো জানে নাকি যদি জানতো তাহলে দেশের উপরে আলেমদের যে অত্যাচার গুলো হইতেছে আমি আবারও বললাম দেওয়াল হোসেন সাইদির মতো ব্যক্তি একজন বাংলাদেশে ওর মতো হাসিনা দশ বার না হাজার বার জন্ম এরকম একটা ব্যক্তি তৈরি করতে পারবে না এই অমানুষের বাচ্চা যেই কাজটা করছে এটার সাজা অবশ্যই পাবে আর আল্লাহ তালা বলছে কি আমাদের কথা বলতে হবে আমরা হয়তো একদিন বাঁচি আর দুই দিন বাঁচি হক্ষতা ভাই বলতে হবে আপনি এই মিডিয়াতে চাকরি করেন আপনি এই প্রচার যার কাছে যেগুলো প্রচার করবেন সত্য কথাগুলো প্রচার করবেন কাইটা কুইটা এলোমেলো প্রচার করবেন না এই যে হুজুরদের উপরে যে অত্যাচারগুলো করতেছে আপনার কি মুসলমান হিসাবে একটু খারাপ লাগে না হয় যদি মুসলিম হইতো তাহলে ওর একটু হইলো খারাপ লাগতো হয়তো হইলো ইন্ডিয়ার দালাল ওই ইন্ডিয়ার ষড়যন্ত্র কইরা আমাদের দেশের হুজুরদের আলেমদের মারার জন্য চাল করে গুড়ি চালে আর উনি ওই দিকটা গুড়িটা খায় তো এগুলা খাইতে দেওয়া হবে না আমার মুসলমান ভাইয়েরা উনি রে সারবে না এই হুদিবান বানামলাম না আমি জানি না ওই যে কোন ধর্মের ছিল ওই তো বাংলাদেশের ছিল না হয়তো ওই অন্য অন্য দেশে ছিল তো এই ওর বাবা তো দেশের প্রতি একেবারে বাদ দেওয়া যাবে না আমাদের দেশের প্রতি উনি কিছু আছে কিন্তু এই হাসিনার এত বাজে অবধান একটা ভালো মানুষের ধরো কুকুরের বাচ্চা কীভাবে জন্ম হয় নিশ্চয়ই ভালো মানুষ মার সাথে সমাবেশ করেন তাই এই দেশের যে সরকার হ্যাঁ এই দেশের সরকার জানে যে গদি ছেড়া দিলে জনগণ ওদের জোতা পিটা কর ওদের এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই হাসিনারও নাই এই কাউাকের তো নাই হাসিনারও নাই আমার কাছে মনে হয় যে হাসিনার আর কাউাকাদের আরেকটা বিয়ে দেওয়ার দরকার ছিল ওরা দুজন আরও আরো কিছু বছর বাংলাদেশে বাচ্চা থাকতো সুখে ওরা তো বাংলাদেশে বাচ্চা থাকতে পারবে না ওদের জনগণ বাঁচায় রাখবে কিনা আমি জানি না আমি চাই ওরা একশো বছর না হাজার বছর বাছক কিন্তু জনগণের ভালো করে অন্যায় করে চুরি করে না ওদের ওরা যদি ওরা জানে যে ক্ষমতা যদি আজকে সেরে দেয় ওরা রাস্তায় বাইরে দিতে পারবে না ওরা গাড়ি নিয়ে ওরা রাস্তায় বাইরে পারবে না ওদের জনগণ জোটাপিটা করবে এই সরকার জনগণ চায় না যারা এই আমিলিকের দালাল ওরা দেশের জনগণ হতে পারে না ওরা দেশ দরোধী লুক হতে পারে না এই যে যারা রাজপথে আছে ওরা দেশের জন্য খাটতেছে দেশের জন্য করতেছে এই যে দেখেন আপনি এই কথাগুলো বলার পর এগুলা যদি মিডিয়ায় আপনি দেওয়ার পর আমার কোনো কিছু হইব বা আমার এলাকার লোক আমারে বলবো যে এটা সমস্যা এসেই আমি এগুলাতে ভয় পাই না আমার কিছুটা নাই এই ভিডিওটাতে বাংলাদেশ বিএনপি বা জামাত ইসলামের যারা কর্মী এবং সমর্থক আছেন আপনাদের জন্য বিশেষ একটা সুসংবাদ আছে বা ভালো খবরে আমি বলতে পারি বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাতে সারা বাংলাদেশের নজর হচ্ছে এখন বিশ্বের যে নামিদামি প্রতিষ্ঠান বা দেশগুলো আছেন তারা এই নির্বাচনকে কীভাবে মূল্যায়ন করছে বা সরকারের উদ্দেশ্যে আপনার এই সদ্য নির্বাচিত সরকারকে কি বার্তা দিচ্ছে দর্শক ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বার্তা আপনারা পেয়ে গেছেন যে নির্বাচন নিয়ে তাদের অবস্থান কী যারা দেখেন না ভিডিওগুলো আগে দেওয়া আছে দেখে নেবেন এবার আর বাকি আছে জাতিসংঘ নির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকে বিএনপি কিন্তু অনেকবার ট্রাই করেছে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করতে এ নির্বাচন যেন না হয় বা এটাকে যেন বৈধতা দেওয়া না হয় ইভেন বিএনপির উপরও যে ঘটনাগুলো ঘটেছে সেটা সম্পর্কে জাতিসংঘের দৃষ্টিভঙ্গিটা কারার জন্য তবে জাতিসংঘ এখানে দুই ধরনের বক্তব্য দিয়েছে একটা বক্তব্য আওয়ামী লীগ সরকারের এই নির্বাচনকে ইস্যু করে আর আরেকটা হচ্ছে বিএনপির যারা নেতাকর্মী এই মুহূর্তে জেলে আছেন বা নির্বাচনের আগের যে ঘটনাটা সেটাকে আসলে জাতিসংঘ কিভাবে মূল্যায়ন করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওনার নাম হচ্ছে ফলকার টুর্ক তিনি বলছেন বাংলাদেশের সদ্য নির্বাচিত সরকারের প্রতি গণতন্ত্র এবং মানবাধিকারের যেই অঙ্গীকার রয়েছে তা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার চুর্ক বাংলাদেশের রোববারে নির্বাচনের বিরোধী প্রার্থী এবং তাদের সমর্থকদের উপর সহিংসতা ও দমন পীড়ন হওয়াটা পীড়াদায়ক বলেও উল্লেখ করেছে ফলকার চুর্ক তিনি বলছেন বিগত মাসগুলোতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে নির্বিচারে আটক বা ভয়ভীতি দেখানো হয়েছে এই ধরনের কৌশলগুলো সত্যিকার অর্থে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয় তিনি বলছেন যে গত আটাইশে অক্টোবরের পর গুরুত্বপূর্ণ নেতারা সহ প্রায় পঁচিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে গত দুই মাসে হেফাজতে অবস্থায় থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে অবস্থান থাকায় অন্তত দশজন বিরোধী নেতাকর্মী মারা গেছেন বা তাদেরকে হত্যা করা হয়েছে বলেও খবর রয়েছে এতে আটক অবস্থায় নির্যাতন বা গুরুতর পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা নিয়ে ও গভীর উদ্বেগ তৈরি হয় বলা হচ্ছে যে অনেক মানবাধিকার কর্মীকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে অনেকে দেশ ছেড়েছেন কয়েক ডজন গুমের ঘটনার খবর পাওয়া গেছে যেগুলো নভেম্বরে ঘটেছে এইসব ঘটনার স্বাধীন তদন্ত হতে হবে এবং দায়ী ব্যক্তিদের স্বচ্ছ ও ন্যায়পরণ বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে নির্বাচনের প্রচার ভোটের দিন বিধি লঙ্ঘন ও সব অনিয়মেরও পুঙ্খানুপুঙ্খ কার্যকর তদন্ত করতে হবে বলছেন বাংলাদেশ অনেক ত্যাগের বিনিময়ে গণতন্ত্র অর্জিত করেছে এবং সেটা যেন এখন লোক দেখানো না হয়ে পড়ে সরকারের প্রশংসা করে বলেছেন বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল হিসাবে আবির্ভূত হয়েছে আমরা আশা করি দেশের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়েও এর প্রতিফলন ঘটবে বাংলাদেশের সব মানুষের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্র জার্মানিতে রপ্তানি কমছে কারণ খুঁজছে সরকার এই সুনামে একটি রিপোর্ট এই রিপোর্টে বলা হচ্ছে পোশাকের শীর্ষ বাজারগুলোতে রপ্তানি কমায় অস্থিরতা সরকারের ভেতরে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানি নেতিবাচক হয় উদ্বেগ বাড়ছে এই দুটি দেশেই সবচেয়ে বেশি আহ তৈরি গার্মেন্টস যায় অথচ সেখানে কেন রপ্তানি কমছে এটি হচ্ছে মহাদর্শিতার ব্যাপার সরকারের জন্য এবং অবশ্যই আমাদের পোশাক যারা রপ্তানি রপ্তানিকারক তাদের জন্য কেন এইসব বাজারে অব্যাহতভাবে রপ্তানি কমছে তার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় একই সঙ্গে নতুন বাজার খোঁজার পাশাপাশি পোশাকের বাইরে চিংড়ি চামড়া ফলমূল শাকসবজি রপ্তানি বাড়াতে বহুমুখী কর্ম পরিকল্পনা প্রবাসী আয় আর তৈরি পোশাক এটি হচ্ছে মুখ্য আমাদের কিন্তু আরো যে নানা ধরনের পণ্য সেই পণ্য রপ্তানি গুলো যদি আমরা বাড়াতে পারতাম বা সেগুলোর বাজার থাকতো তাহলে বহুমুখী থাকলে কোনো একটা পণ্য যদি মানে রপ্তানি কমে যায় বা ওই সব দেশ থেকে আমদানি কমে যায় তাহলে অন্য অন্য পণ্য করা সম্ভব কিন্তু বাকি পণ্যগুলোর অবস্থান খুবই নিচে এই জন্যই অন্য পণ্য রপ্তানির উপর জোর দিতে বলা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলোকে আরো কার্যকর ভূমিকা পালনের কথা বলা হয়েছে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় অনুষ্ঠিত রপ্তানি বাড়ানো সংক্রান্ত কার্যনির্বাহী কমিটির সবাই এমন কর্ম পরিকল্পনা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এইচ এম আহসান এসব সিদ্ধান্ত সংক্রান্ত প্রতিবেদনটি বাইশে জানুয়ারি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে জানা যায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানি কমেছে এ দুটো দেশ ছাড়াও আরো শীর্ষ আটটি বাজারেও রপ্তানি কমার ধারা অব্যাহত রয়েছে এটাই ভাবিয়ে তুলছে বাণিজ্য মন্ত্রণালয়কে এমন পরিস্থিতিতে সম্ভাবনাময় হিসাবে নতুন বাজার সৌদি আরব জাপান সহ এরকম আরো কয়েকটি বাজারের দিকে নজর বাড়ানোর কথা বলছে বাণিজ্য মন্ত্রণালয় এদিকে নতুন নতুন বাজারের প্রসার অন্যদিকে পোশাক ছাড়াও অন্য পণ্যের গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এসবের মধ্যে আছে চিংড়ি চামড়া চামড়া জাতীয় পণ্য তাজা শাকসবজি হোম টেক্সটাইল পণ্য ইত্যাদি এসব পণ্য রপ্তানিতে নানা সমস্যা ও সংকট রয়েছে এগুলোর সমাধান করে কিভাবে রপ্তানি বাড়ানো যায় সেই কর্ম পরিকল্পনা করতে পেরেছে পরিকল্পনা মন্ত্রণালয় এই বিষয়ে ভাইস চেয়ারম্যান ইপিবি অর্থাৎ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এইচ এম আহসান জানাচ্ছেন বড় বাজারে রপ্তানি কমছে কেন কমছে তা খুঁজে বের করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এছাড়া পোশাকের বাইরেও অন্য যেসব সম্ভাবনাময় পণ্য রয়েছে সেগুলোর রপ্তানি কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি তো এই হচ্ছে অবস্থা এখন সৌদি আরব চীন এসবগুলোতে বাড়ানো যায় কিনা জাপান সেগুলোর দিকে সরকার নজর দিচ্ছে সঙ্গত ঘটনাই কেননা রপ্তানি যত কমতে থাকবে রপ্তানি আয় আরো মানে ভাটা পড়বে এবং শেষ পর্যন্ত সেটি আমাদের রিজার্ভের উপর চাপ তৈরি হবে প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেছেন এমনকি প্রিয় দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন প্রিয় দর্শক সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন স্থান থেকে ভিডিওগুলো দেখছেন তো প্রিয় দর্শক আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ